আচ্ছা, আমরা আজকে আমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা, শক্তি। তো এখানে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে কার্য। কার্য কি? কোনো একটা বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর বলের অভিমুখে সরণ হয় তাহলে আমরা বলি প্রযুক্ত বল কার্য করেছে। যেমন দেখো, তোমাদের বইতে এইখানে একটা এফ বল প্রয়োগ করা হয়েছে এই বস্তুটার উপরে। এই যে পয়েন্টটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বলের প্রয়োগ বিন্দু। এখন এই বল প্রয়োগ করার ফলে এই যে প্রয়োগ বিন্দু সেটা এই দিক বরাবর এই বিন্দুতে সরে গেল, অর্থাৎ সরণ হলো ডি পরিমাণ। এফের অভিমুখ এবং সরণের অভিমুখ এক। তো এক্ষেত্রে আমরা বলবো যে প্রযুক্ত বল কার্য করেছে।